ওই মাতারি রে তো মই সারমু না এ হ্যাঁ মাতারি মোর ভাইটা খাইয়া মোর ভাইটা পুইরা মোর ভাই চাপা ভেঙে দিলে মই যে কি হরমু কে বারে শানাস কি হসে ইংগা করে কুন্ডি যাচ্ছ আমি জানেন না কি হইলে মই তো হসপিটাল গনে আলহাম কে কি হসে তুমি হসপিটালে গেছো কিশোক ওই যে পাশে বাড়ি একজন ডাইনি আছে না বিউটি হ্যাঁ তো মোর বাইরে মাইরা দুগনা গাথালা দেসে বুঝেন এক ভালোই করিছে কামটা খারাপ করেনি মনের স্বাদ মিঠ আছে আল্লাহ যা করে ভালোই করে বাড়ে ঝড়টা তো আমার উপর দিয়ে গেল নি ইনভেস্ট তো গেছে আমার হাত পাও ভাঙা হালা দিল নি এ হ্যাঁ আমি বিড়বিড় করে কি কন কি কমু এটা একটা কথা নাকি ডন ভাই ধরে মারিছে এটা একটা কথা এটা ইনকে করলে তো চলবার লয় ডন ভাই এখন কুটি মুই তো আর অ্যাপোলোতে রেখাইলাম মুই একবার কইলাম না তো শানাস একটা কথা আসলো আরে কি কত কন কাল তো পয়লা বৈশাখ কি করিচ্ছ তোমার প্ল্যান ট্যালান কেন কোবা না মোর আবার প্ল্যান কি আমি দেখেন না মোর বাইরে ভাঙ্গা দিলে মুই তো একবার হসপিটাল একবার বাড়ি করি মোর আবার প্ল্যান কি আমি তো চিন্তা করিছিলাম তোমাকে লিয়ে আমি কাল কেন সকালবেলায় মঙ্গল শোভাযাত্রা গেলাম নি তারপর না চন্দ্রিমা দিয়া জিয়া উদ্যান হয়ে রমনা হয়ে বাড়িতে ফিরলাম নি কি করছো এহারে মোর আল্লাহ আমি দি সারাদিন খালি জঙ্গলে জঙ্গলে ঘর আর প্যালান ইয়া কোনো কতইলে তাই আমার ওই মঙ্গল শোভা না কি কয় হেয়া কি মোর ভাইয়ের হসপিটালে সামনেতে যাইবে হেলে মোরে নামাই দিন কি করছো তুমি একবার কও তাহলে তো শোভাযাত্রা হসপিটাল লয় তোমার বাড়ির সামনে দেলিয়া দাও ঠিক আছে মুই যাব কিন্তু সমস্যা হইলে গিয়া কি পরমু কিছুই তো কেনলাম না বুঝেন এই যে এইসব ঝাঁকি ঝামেলার মধ্যে শালা মারছে রে চিন্তা তো করছিলাম এটি মানে ইনভেস্ট কিছু করার লাগবার লয় তো এটিও দেখি তো উনকে একই অবস্থা টেনশন লিচ্ছ কৃষক আমি তোমার গিফট করবো নিয়ে হাই ঠিক আছে তাই দেখেন গিফটটা যেন সস্তা না হয় মুই আবার সস্তা কিছু পড়ি না মুই জমিদারের মাইয়া তো হেইডা একটু মাথায় রেখেন আসি শালা কোন পাল্লাত পড়লাম রে কোনটি আলাম এটা সেমিস্টারের টাকা তো সত্যি বিউটির পিছনে খরচ করলাম এখন তো দেখিচ্ছ রক্ত বেসে দেওয়া লাগবে ঈশ্বর আমাক রক্ষা করো আরে ঘষে কি মামা হেভি চালাইতেছো না সিঁড়ির নিচে খাড়া খাড়া দেখলাম ভালোই মজা লুটতেছো দেখ ব্যাপার না এটা ছেঁড়া ওইটা ওইটা ছেঁড়া এটা আসলে কোনটা যে তোমার কপালে ঝুটবো এটা তো আমি জানি কিন্তু ঘটনা হলো কেমনি সিস্টেম করলা এনেও গিফট ট্যাগ আর কত আন বাবা পেটতে সবই তো দিয়ে লাইতেছো মায়া গুপিছে কি করছো বে বাপ কামাচ্ছে কি সব দেওয়ার জন্যই তো আরে সাবাস এই না হলো বাপের বেটা সাবাস সাবাস বাপে কামাইতেছে পোলা ইচ্ছা মতো খরচ করতে স্যার এরকম একটা ফ্রেন্ডই তো আমি খুঁজতেছি অনেক দিন ধরে যাক মামা যেটা হয়েছে যে আজকে আইতেছিলাম আমার সময় হঠাৎ করে রঙের শোরুম একটা পাঞ্জাবি দেখলাম মামা তা আমার বাপের তো এত টাকা নাই তোর বাপের মতো তো মনে পড়ে গেলো যে আমার তো ফ্রেন্ড আছে আমার তো ঘষে আছে আমার কোনো টেনশনই নাই এটা কিন্তু তোরে কিনা দিতে হবে মামা তুই কিন্তু কইছিস একটু আগে বাপের টাকা আছে তোর টাকা মানে তো আমার টাকা কি করছো এগুলা কি কইতাছি মানে একটুকে তো তুই নিজের মুখে কইলি তোর মুখে জবাব না তুই না বড় লোকের পোলা পেটা কি কস এইসব যা আর শোন এই যে আমি সব জায়গায় জানা দিয়েছি দাঁড়া এখন ইয়ারে ফোন দিই রেদোয়ান রে ফোন দিয়ে দেবে হ্যালো হ্যাঁ রেদোয়ান এই তোরা সব এক লগে না ওই যে আমার ঘরে ঘষে ঘষে তো সবাই রে পাঞ্জাবি দিতেছে আমার একটু ভালো কালার দীক্ষা দিতেছে হ হ মামা কইয়া দিছি আর টেনশন আর লাইভেও কই তুমি আজকে আমার শো আছে না হেনেও কইতেছি ঘষের তে পাঞ্জাবি পড়তেছি মামা সেরাম ব্যাপার এবার এ কি করছো তোকে আমি কখন দিব আর সালা এ এ স্বরূপ এ এ কুন্টি যাচ্ছু বে এ খারা আরে বেটা সময় আসেনি তুই তাড়াতাড়ি পাঞ্জাবিটা কিনা রাই সাইজ কিন্তু আমার ওই তো মামা এ এ এ সোরা এটি শুনে দা শালার বেটা তুই এটি সাপ দিয়া গেল রে টেনশনে পড়া গেল কি করব এখন এটা এরে মোর আল্লাহ এই এত ভারী এই লয়ে মানুষ চলে কেমন তারা এক্সের ভারী বিপ্রেস এরই আন্নিরকে কলের তলে চোখ নাইনি সিঁড়িকে কিনে লইছেন নি সুড়া একখান বাক্স লই সিঁড়ি গড়ায় গড়ে নামতেছেন কি আল্লাই এ আমনের চোখ নাই আপনি দেখতে আছেন না আমি নামতে আছি আপনি ইচ্ছা করে ঠুয়া খাইছেন তা এখন আবার কথা কইতে আছেন কা মা গো মা ইজার যে কি ফাট এরই তুই এ বিপকাস লই কই যাস হে আমনে রে কইতে হবে মুই মোর স্বামীর কাছে চইল্লা যাইতে আছি এরই ইজারে খুঁজি পাইছিস নি ইজাই তো এই ফেলাডার ব্যাগ গুনের কাছ থেকে টাকা পয়সা ডাল লই ফলাই গেছে হিজারে তুই কই ফেলি হে আমনে রে কইতে হইবে সরেন সামনে গণাতে বাবু রে বাবু হিতের কি ফাট এক পর্ব খড়ি এতে তো আর সিনেই নো এতে জানেই নো আইজি আলকেন্টনির বইয়ের ক্যারেক্টার করি হিতিরে দেখাই দিও সামনের এপিসোডে এরই টুনি কই গো
বাবুরে সেটি কিয়া গেল, সেটির যে কি সুর! আল্লাহ টুনি ভাই, এই সময় আপনি ছাদের উপরে, আমি কি স্বপ্ন দেখতেছি নাকি দুপুর বেলা? টুনি ভাই, ঘরে কি ভাবি নাই নাকি? বাবুরে এই যে আঙ্গ দেশে কমাই লগো এক দোষে ব্যাগ কদারিতে বাঁধ ঢুকাই দিও। এই এই হেতির কথা এই সময় কি না বললে চলতেছিল না? মুডটা না নষ্ট করলে কি তোর কিছু যাইতে আসতেছিল? I'm very sorry টুনি ভাই, আমি আসলে বুঝতে পারি নাই। কিন্তু এরে বিউটি, তুই কিন্তু গাস খুব সুন্দর করে গাইছ, দেই ভালা লাগছে, ভালা গাইছ। আসলে হইছে কি টুনি ভাই, আমি তো জানি যে আমি আসলে অনেক ভালো গাই, সবাই তাই বলে, কিন্তু কখনো যে প্রফেশনালি গান গাবো এটা চিন্তা করি নাই। না মানে ইয়ে মানে টুনি ভাই, আপনি যদি জোর জবরদস্তি করেন তাহলে তো বুঝেনি। বাবুরে এই সেটি কি আর শরীর দেই না বডি দেই কইল? এরে বিউটি, এ তুই কি বুঝাইলা আরে? হ্যাঁ না না, আমি তো আসলে কিছু বুঝাই নাই। তো টুনি ভাই, শুনলাম আপনি নাকি নতুন অ্যালবাম বাইরেছে। এই তুমি তো জানো আই তো এলাম কেন ইন্টারন্যাশনাল স্বীকৃতি প্রাপ্ত একজন কম্পোজার, তার জেগুনের সিডি কতবার হয়েছে, জিগুন শিল্পীরে বের হয় হিগুন নিজেরাও অত আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল আর সিঙ্গার, বুঝতে হবে ব্যাপারটা। তখন এই রিসেন্টলি যেটা বার হয়েছে এটার নাম হলো সেতির আয় বালা হয় না। আমি তো জানি আপনি সেতিরে ভালোবাসেন না। বাবুরে সেতি যে কি ভালোবাসা! এই মহিলাটাই আসলে খারাপ, বদলে না যে শুকলা পাতলা মহিলাদের বেশি মেজাজ খারাপ থাকে, এই মহিলাও আসলে সেরকম মরিচের মতো পুরা। আর এমন একটা ভাব যে যেন তার জামাই একাই আছে, আর কারো জামাই নেই। আপনাকে আর খুলে বলার ইচ্ছা নাই আমার, জান জান পাহাড়ের নিচে বৈশা বাতাস খান গিয়া, আপনাকে আর আমি কিচ্ছু বলতেছি না, যান। ইনকা গোড়া পথেত বসায়া আমার ইনভেস্ট গুলা সব লিয়া, এখন ইনকা গোড়া পাটলিচ্ছ, এটা গুলো ঠিক হচ্ছে না। দেখ ঘষে, তোরে কিন্তু আমি একবারই বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, উড়ে থাকো শালার ঘষে। আইছিল বড় বড় পার্ট নিতে, দিছি ঝাড়ি অমনে গেছে কা। ইস, এই মহিলা যখনই দেখি খালি কাকা কাকা করতে থাকে কাউয়ার মতো। আগে জন্মে কি কাকা ছিল নাকি? আপনার বাপের ছাদে আপনি চিল্লাবেন তো শব্দ এই মোড়ে আসবে কেন? শব্দ ধরে রাখবেন। ও মা, এই মাই আবার কি কয়? তুই কি আমার চিনস? তুই জানোস আমি কে? আমি হইলাম পুরান ডাকার বিউটি। এই বিউটি না ফিউটি, ঝাড়ি দিচ্ছ কাক? জানো একদম কুষ্টিয়া থেকে আইছি, একেবারে চরম পন্থা করে সাইজ করে দেব। আমাক ঝাড়ি দিচ্ছ, সাহস তো কম না তোমার? ওরে বাবা, এটা আবার কি বলে? না ঠিক আছে সাথী আপা, বুঝছি আমি ব্যাপারটা, আসলে বুঝছি। আচ্ছা থাকেন, ঠিক আছে। ও আপা, যাইতে যাইতে একটা কথা মনে পড়ে গেল, সেটা কালকে তো পহেলা বৈশাখ, কালকে কি করতেছেন? ভাবতেছি ডনের সাথে ঘুরতে যাব। হে আল্লাহ, আবার কয় কি এই ছেমড়ি কয় কি, একেবারে খুন খারাপ হয়ে যাবে কইলাম। ঘুষি মারে দাঁত ফেলার সময় মনে ছিল না? আমি কালকে যাবই, দেখি তুমি কি করো। শালা সব বিপদ খালি আমার ঘাড়ে আসে, এমন দিনে এমন ঘটনা কি হওয়ার ছিল? এই সব ওই পাহাড় পর্বতটার দোষ।
রেখে আল্লাহ লাজ লজ্জা দেন। আই একদিন আনে লইছিলাম নো আনে বিউটি ফিউটি জারে ফাইতাছেন তার লগে শুরু করে দিছেন। মা গো তুই কি কইতেছিস স্যার, এ তোর খানাও তো হড়ে রইছে, কেউ তো খায়ও না। তুই এনে ইচ্ছা করে আসছো না আই কিতাম, তুই আসছো দিয়ে আর কি করনের আছে? তো আয় আয় নেই আল্লাহ কি আনে বিউটির লগে যাইবেন নি, বিউটির লগে শুরু করবেন নি। ইজার কি গ্রাহকের অভাব আছে নি? ইজার তো ডনেতন শুরু করি নাটকের বেগুন ক্যারেক্টার, ইজার পিছনেই ঘুরে, সেতে তো কিছুই নাই, কি আল্লাহ ঘুরে আল্লাহ জানে। মাগো মোসাই গো ডোলা তো সিদ্রি বড় কেন, সেদির কিছু নাই, তুই তোর কি আছে? তুই তো এলি কার্বন পেপার কেন, তাও আবার এফোর সাইজের, আর তো কপাল ফুটছে কেন না? মাগো মা 7 বছর সংসার করি যাই আর কয় কার্বন পেপার এই নি ছিল আর কোয়ালে কেন রই বেশি খ্যান খ্যান ইচ্ছা বুঝছ তুই, এসব ব্যাংসামি বাদ দে, ওই সল ফাঁসের ফেলাটে ডনবুলো অসুস্থ কেন সাই আই, এটা একটা নৈতিক ব্যাপার কেন বুঝছ তুই, দেয়া করি আই সল আই যাই তার নানি জান। মাগো আজ তো মনে মনে এটাই চাইছিলাম, আচ্ছা ঠিক আছে তুই তাক আজ যাই। আই জানতাম ডনের বোনের লাগে তো মহেল্লার ধরে ন, আই যাইতাম আন্নের লয় আই সামনে থাকতাম আন্নের হিসন দি চলেন। মাগো মা সেদিস যে কি ফাট আট আট আই মারান মাঠ। আগে কইছিলাম এরই শানাস তোর কে আল্লাহ কপালের তলে চোখ দেন, তুই আর মতো একটা মানুষ চোয় দাস না, তুই আরে ফালাইতে ইজার লগে ফাটফাট করতাস কে লাই এমে তরি কয় কি আমরে দেহার আছে কি? মাগো মা সে তো দি সেম ডায়লগ মারে আমরে আইছেন কি লাগে হে কোন আই হুনলাম যে আরা ওই তোমার বাইর বলে সাবাব রে কই গেছে অন হেতারে দেখতাম আইছি আঙ্গো তো একটা নৈতিক দায়িত্ব আছে বুঝো না। হ্যাঁ কি আর এমনি গুনে হ্যাঁ তো অ্যাপলে গুনে মাগো হসপিটালে কেন সিরিয়াস কিছু নি কি আর কমু কিছু আই নাই খালি এক গাল ফুল লাগেছে হেয়ে লয়ে পাটলয়ে পড়ে আছে অনাতে আইতো নো হ্যাঁ আর দুই দিন পরে আইবে। মাগো তুই তোমার যদি একখানা বর্ডার লাগে রাইতে লাগে না আরে আর মোবাইলে একখানা ফোন দিও আই তো জাগি তাই সারা রাত বুঝুনি ডরানের কিচ্ছু নাই আই আসি তো চিন্তা করিও না এরই হিজা তো ঠিকই কইছে তোর বর্ডার লাগলি যারে ফোন দিস হ্যাঁ তে তোর বাপের মতো বুঝছস নি আরো দিস আইও জাগি থাইও এ আট 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 হইছে বেশি বকি আলাইছ তে মাইলা যা যা চল চল আরে তোর ফোন টোন দেন লাগদ না বেশি ডল ডল লাগলে ওই হাসপাতাল যাই বইতে যা যা চল আম্মে গো মুই কইছি নাই এই জায়গায় এসে বইয়া থাকতে এ টুনি ভাই রাতকালে আম্মে ডল লাগলে মোরে কইেন বুঝেন মুই আমু আনে প্রোটেকশন দিতে আপনার মহানুভবতায় আমি মুগ্ধ কিন্তু আপাতত শিডিউল ফিক্সড করেছি ওই ডন ভাইয়ের সাথে আসি একটা নাটকের মধ্যে রাখছে একটা নায়িকা নাই কিছু নাই যেটা রে ধরতে যায় হেরেই বলে হ্যাল লগে যাইবে ঘুরতে হ্যাল লগে একটা গসের লগে একটা ডনের লগে তা আমি কি আমি তো কিছুই না গুড ফর নাথিং কোনো দরকার নাই আমার এইসব নাটকের মধ্যে কোনো থাকার দরকার নাই আমি চারচে বরং প্রোগ্রাম আছে আমি প্রোগ্রামে যাইগা ওকে বেবিটা টাটা বাই বাই মানে হচ্ছে আজকে আমি আসছিলাম আপনাকে একটু সরি বলতে আসলে ধন ভাই আমি তো দেখা মারি নাই আপনাকে আমি চাই নাই যে আপনার চাপাটা ব্রেক হয়ে যাক পয়লা বৈশাখের আগে ওই যে আপনার বোন শাহনাজ ওই না দেখতে চাইলো তাই কুয়ান্ডু তাই তোর ইয়া কুকু দেখাইতে গিয়ে আপনার চাপা দিয়ে দিচ্ছে টেনশন লাগা লাগবে আল্লাহ